ঈদের আগে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মানে আজ দেখছেন শুধুমাত্র নাগরিক ঐক্যের নেতা কর্মীরাই আগের যে কোনো সময়ের চাইতে দ্বিগুণ তিনগুণ এখানে হাজির। আমার ডাইনে এখনো আমার সাথে জোনায়েদ সাকি এই বৃষ্টিতে ভিজে ভিজে আছেন। এই শেখ হাসিনার আমলে আমাদের এটাও শুনতে হলো, বাংলাদেশ থেকে যারা করোনার পরীক্ষা করে গেছেন সেই করোনার সার্টিফিকেট এখন পৃথিবীর কোন বিমানবন্দর গ্রহণ করে না, বলে তোমাদের সব সার্টিফিকেট ভুয়া। এরপরে আপনি ডাক্তার হয়ে চাকরি করতে যাবেন, বলবে তোমার ডাক্তারি সার্টিফিকেট ভুয়া। আপনি ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি ইন্টারভিউ দেবেন, বলবে ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট ভুয়া। আপনি যাই করবেন পৃথিবীর মানুষ আপনাকে আর বিশ্বাস করবে না। বলার মতো কথা অনেক আছে কিন্তু অবস্থা নাই। বৃষ্টি নেমেছে, যত কম সময়ের মধ্যে কথা শেষ করতে পারি আমি সেই চেষ্টা করব। এদেশের তরুণদের অহংকার গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পথিকৃত। জুনায়েদ সাকি একটু আগে বক্তৃতা করেছেন, তার আগে বক্তৃতা করেছেন শিক্ষকদের নেতা জনাব ভূঁইয়া, সেলিম ভূঁইয়া। ওনারা বলেছেন এই সরকারের হাতে দেশ নিরাপদ নয়। এই সরকার মিথ্যা কথা বলে অনর্গল, এই সরকার নতুন নতুন কাহিনী বানায় মানুষকে বিভ্রান্ত করার জন্য। আজ মাত্র 10,000 লোকের টেস্ট করা হয়েছে। যিনি প্রতিদিন আইডিসারের পক্ষ থেকে ব্রিফ করেন সহকারী নেত্রী, উনি বলছেন মানুষকে আপনারা আসেন টেস্ট করেন, যার যার মনে হয় সন্দেহ তাদেরকেই টেস্ট করা উচিত। তার মানে মানুষ যায় না, মানে কি মানুষের অসুখ নাই? এক মুখটাতে, মাফ করবেন, ওয়ারিতে যে লকডাউন করা হয়েছে তারপরে দেখা যায় 20 জনের পরীক্ষা হলে 9 জন অসুস্থ। এই দেশে অর্ধেকের বেশি লোকের করোনা। সরকার এমন কাজ করেছে মানুষ ভয়ে হাসপাতাল যায় না, মানুষ পরীক্ষা করতে যায় না, পরীক্ষা করতে গেলেই টাকা দিতে হয় আর অনেকক্ষণ ধরে অসুস্থ অবস্থায় রোদের মধ্যে পড়ে থাকতে হয়। স্বাস্থ্য ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে। ওইখানে সব সিন্ডিকেটের লোক, ওইখানে সব দুর্বৃত্ত। এই যে শাহেদকে ধরা হলো, সাবরিনাকে ধরা হলো, এখন সবার মনের মধ্যে প্রশ্ন হয়েছে এই শাহেদ 9 দিন কোথায় ছিলেন? 9 দিন পরে তিনি গ্রেপ্তার হলেন। একজন টেলিভিশনের সামনে এসে বললেন উনি পালিয়ে বেড়াচ্ছিলেন, উনি বনের মধ্যে ছিলেন, উনি কক্সবাজার গেলেন, উনি জমির মধ্যে লুকিয়েছিলেন, কাদার মধ্যে ছিলেন, কিন্তু চেহারাটা ঝকঝক করে যখন তাকে ধরা হলো। টেলিভিশনে দেখে মানুষ বলে ও যদি কাদার মধ্যেই ঘোরে, ওর জামায় কাদা, প্যান্টে কাদা, জুতাটা একদম ঝকঝকা। একটা লোককে যদি কোনো পুলিশ গ্রেপ্তার করে, আইন সুরক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে, অনুদিবিলম্বে তার কাছে যদি কোনো অস্ত্র থাকে তাহলে সেই অস্ত্র কেড়ে নেওয়া হয়। অথচ এই লোক গ্রেপ্তার হবার পর টেলিভিশনের সামনে আসলেন, সারা দেশের মানুষ দেখেছে ছবিতে ওনার কোমরের মধ্যে অস্ত্র। ডিজিকে জিজ্ঞেস করা হলো আপনার লোকজন তার থেকে অস্ত্র নিয়ে নেয়নি, নিয়ম তো আছে অস্ত্র নেওয়ার, উনি বললেন আমি তো খেয়াল করিনি, দেখবো ব্যাপারটা কি হয়েছে। এখন সাংবাদিকরা প্রশ্ন করলেন শাহেদ সাহেব তো বাম হাতে কাজ করে না, উনি ডান হাতে কাজ করে, তার পিস্তল
কোমরের বাম পাশে রাখা কেন? পুরা 420 পুরা বিভাগ পুরা সরকার এবং তারা জনগণের জানমাল নিয়ে এই রকম করে চিড়িমিনি খেলছে যে এখন পরীক্ষা না করেন, এখন চিকিৎসা না হোক, মানুষ মরতে থাকুক, ওরা ওইটা দেখবে না। ওরা বরঞ্চ বগুড়ার কে এক আব্দুর রহমান প্রধানমন্ত্রীকে কটুক্তি করে নাকি কি লিখেছে, কালকে রাত্রেবেলায় তাকে গ্রেফতার করেছে, এতটুকু দেরি করে নাই। চিন্তা করে দেখেন, ইতালিতে এখন ইতালির লোকজন মিছিল করছে, বাংলাদেশিদের দেশ থেকে বের করে দাও, এত বড় অপমান বাংলাদেশের জীবনে কোনদিন হয়নি। এই শেখ হাসিনার আমলে আমাদের এটাও শুনতে হলো, বাংলাদেশ থেকে যারা করোনার পরীক্ষা করে গেছেন সেই করোনার সার্টিফিকেট এখন পৃথিবীর কোন বিমানবন্দর গ্রহণ করে না, বলে তোমাদের সব সার্টিফিকেট ভুয়া। এরপরে আপনি ডাক্তার হয়ে চাকরি করতে যাবেন, বলবে তোমার ডাক্তারি সার্টিফিকেট ভুয়া। আপনি ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি ইন্টারভিউ দেবেন, বলবেন ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট ভুয়া। আপনি যাই করবেন, পৃথিবীর মানুষ আপনাকে আর বিশ্বাস করবে না। এখন এই সরকারকে কি করবেন? সরকারের কাছে টাকা নাই, ওরা দেশ পরিচালনা করবার জন্য কোনো টাকা হাতে রাখে নাই, লুটপাট করে বিদেশে পাচার করে শেষ করে দিয়েছে। এখন প্রধানমন্ত্রী বলছেন ব্যাংকে টাকা নাই, স্টক মার্কেটে টাকা নাই, দেখো তো বিদেশি রিজার্ভের মধ্যে থেকে টাকা আদায় করা যায় কিনা। বিদেশি রিজার্ভ কেউ হাত দেয় না, কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর দৃষ্টি পড়েছে ওই রিজার্ভের উপরে, আল্লাহই জানে কি হবে। উনি সরকারকে বলেছেন, সরকারের কর্মকর্তা কর্মচারীদের বলেছেন আয় ব্যয় কমাও, মাফ করবেন ব্যয় কমাও, কেন টাকা নাই। স্থানীয় সরকারগুলোকে বলেছেন তোমরা নিজেরা নিজেদের খরচ চালাও, কারণ উনি দিতে পারবেন না। এই সরকার আর কোনো কিছু করবার যোগ্যতা রাখে না, কেবল গায়ের জোরে ক্ষমতায় আছে। ওই যে সেলিম ভুঁইয়া বললেন বিরোধী দল এক হতে পারে না, বিরোধী দল রাস্তায় নামতে পারে না ঠিক মতো, বিরোধী দলের বড় বড় নেতারা এখন ভয়ে তল্লার ভয়ে ঘর থেকে বেরোতে পারে না, আর সেই সুযোগে ওরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশের লুটপাট করে নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমি এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়েও আপনাদের একটা কথাই বলতে চাই, রোদ হোক বৃষ্টি হোক, র্যাব হোক পুলিশ হোক, ওরা পুলিশ অবশ্য এখন অনেক ভালো, কি করবে গভর্নমেন্ট বললে তাদের না শুনে উপায় নাই, র্যাবের অবস্থাও তাই, আর্মির অবস্থাও তাই, কিন্তু সবাই দেশকে ভালোবাসে। তারা এই সরকারের অন্যায় ভুল এই সরকারের হৃদয়হীনতা এখন বুঝতে পারছে। শুধু শুধু আমাদের নামে বদনাম, আমাদের রামপুর জেলা শাখা আজ একটা মিটিং ডেকেছিল, ঘরোয়া মিটিং, একটা স্কুলের মধ্যে 25-30 জন মানুষ, পুলিশ সেখানে গিয়ে বলেছে এই সভা করা যাবে না। ওরা বলেছে কেন, আপনারা সভা করতে পারেন, আপনারা ছবি তুলে তুলে ভাইরাল সভা করেন, আমরা কেন কথা বলতে পারবো না। কিন্তু তারা সভা করতে দেয়নি, কেন? মাহমুদুর রহমান মান্না দেশদ্রোহী, আমার নামে মামলা দিয়েছিলেন, কেন মামলা দিয়েছিল আমি আজ পর্যন্ত জানি না। আমি দুই দিন ধরে দেখছি বিভিন্ন লোকজন আমাকে ভিডিও ক্লিপ পাঠাচ্ছে, 9 ডিভিশনের এক কর্মকর্তা ছিলেন, উনি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলেছেন সামরিক কর্মকর্তারা নাকি তাকে বলেছে যে মাহমুদুর রহমান মান্না দুইজন সামরিক কর্মকর্তার সাথে হাত মিলিয়েছিল, একটা জেনারেল মাসুদউদ্দিন আর একটা জেনারেল হাসান সোহরাওয়ার্দী। হাসান সোহরাওয়ার্দী বললেন আমি মাহমুদুর রহমান মান্নাকে সামনাসামনি জীবনে দেখি নাই। আজ আমি এখানে বলছি
আমি ওনাকে কোনদিন দেখি নাই। আমি আরেকটা কথা বলছি, আমি জেনারেল মাসুদউদ্দিনকেও কোনদিন দেখি নাই, উনিও আমাকে দেখেন নাই। এই সরকার কাহিনী বানায়, নাটক বানায়, সিনেমা বানায়, পথের মধ্যে মানুষ পড়ে পড়ে মরে থাকে, তাদেরকে রক্ষা করতে যায় না। এই যে আজকে স্বাস্থ্য ব্যবস্থা এত খারাপ, দায়ীকে সবার জন্য করে দায়িত্ব করব প্রধানমন্ত্রীকে, কিন্তু দায়িত্ব শেয়ার মন্ত্রী সাহেব, তার ছেলে N95 মাস্ক নিয়ে কেলেঙ্কারি করেছে, চুরি করেছে, ডাইরেক্টর জেনারেল স্বাস্থ্য অধিদপ্তরে তিনি জড়িত ছিলেন, এই লোকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেন না কেন? মাঝে মাঝে দেখি গাড়ি যায়, পোস্টার যায় টেলিভিশনে এবং অন্যান্য জায়গায়, বিজ্ঞাপন দেন মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করি, এইবার জনগণ ঈদের আনন্দ খুবই উপভোগ করবে, আপনি একটা উপহার দেন এই স্বাস্থ্যমন্ত্রীকে এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডাইরেক্টর জেনারেলকে পদত্যাগ করতে বাধ্য করে চাকরি মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক বলেছিলেন যে উপকরণ দিচ্ছেন এগুলো নিম্নমানের, যে মাস্ক দিচ্ছেন এগুলোতে কাজ হয় না, ওই জন্য তাকে ওএসডি বানিয়েছেন। খুলনা এবং এই সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডাক্তারদের বদলি করে দিয়েছেন, তারা সরকারের সমালোচনা করেছিল বলে, অথচ এই লোক মন্ত্রীর বিরুদ্ধে বলে, জনগণের বিরুদ্ধে বলে, টেলিভিশনে এসে বলে, আমাকে কেউ কিছু করতে পারবে না। আমি সরকারের কাছে জানতে চাইতে পারি এই লোকের এত কিসের জোর, কেউ কিছু করতে পারে না, এখন পর্যন্ত তো করতে পারেন নাই। মন্ত্রী সাহেব যা যা করছেন সেটাও আপনারা দেখছেন। এই পরিপ্রেক্ষিতে আমি বলি, ঈদের আগে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মানে আজ দেখছেন শুধুমাত্র নাগরিক ঐক্যের নেতা কর্মীরাই আগের যে কোনো সময়ের চাইতে দ্বিগুণ তিনগুণ এখানে হাজির। আমার ডাইনে এখনো আমার সাথে জোনায়েদ সাকি এই বৃষ্টিতে ভিজে ভিজে আছেন।